আসসালামু আলাইকুম, নুসরাত জাহান, প্রভাষক দর্শন, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে আমরা সম্ভাব্যতা এবং আকস্মিকতা নিয়ে আলোচনা করেছি। আকস্মিকতা বলতে আমরা বুঝেছিলাম যেখানে কোনো ধরনের যে ঘটনাটা হঠাৎ করে ঘটে এবং যে ঘটনার কোনো ধরনের ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, যার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক পাওয়া যায় না, সেই ধরনের ঘটনাকেই আকস্মিকতা বলা হয়। তো আজকে আমরা পড়ব আকস্মিকতার অপনয়ন। অপনয়ন মানে হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ আকস্মিকতাকে আমরা কিভাবে বাদ দিতে পারি, আকস্মিকতাকে কেন বাদ দেওয়ার প্রয়োজন মনে হয়। কারণ হচ্ছে, যখন ধরো আমরা কোনো জিনিসের কারণ খুঁজে বের করার চেষ্টা করি, তখন অবশ্যই আমাদেরকে আকস্মিকতা বাদ দিতে হবে, না হয়তো আমরা সঠিক কারণটা খুঁজে পাবো না। তো যখন কোনো ঘটনার আমরা কোনো ব্যাখ্যা খুঁজে পাই না, তো সেই ঘটনার ব্যাখ্যা খোঁজার জন্য যখন আমরা আকস্মিকতাকে বাদ দিয়ে ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেটাকেই বলা হয় আকস্মিকতার অপনয়ন। তো বইয়ের ভাষায়, যে পদ্ধতির মাধ্যমে দেখানো হয় দুটি ঘটনার মধ্যকার সংযোগ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং তা কার্যকারণ সম্পর্কিত, তাকে আকস্মিকতার অপনয়ন বলা হয়। অর্থাৎ যে দুটো ঘটনার মধ্যে যদি কোনো আকস্মিক ঘটনা আমরা বাদ দিয়ে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি, সেটাকেই বলা হয় আকস্মিকতার অপনয়ন। অপনয়নের নীতি অনুযায়ী বলা হয়, দুটি ঘটনার মধ্যে নিছক আকস্মিকতার সম্পর্ক থাকলে ঘন ঘন তার সংযোগ ঘটবে না। অর্থাৎ ঘটনাটি যদি সত্যিই আকস্মিক হয়, এটি বারবার ঘটবে না। যদি তাদের সংযোগ ঘন ঘন ঘটে, যদি তাদের এই ঘটনাগুলো বারবার ঘটে থাকে, তাহলে সম্ভবত তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে বলে আমরা ধরে নিতে পারি। আর যদি তাদের মধ্যে সংযোগ মাঝে মধ্যে হয়, তাহলে তাদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। মূলত অপনয়নের নীতি এবং যুক্তিবিদ বেনের মতে এটাই হচ্ছে আকস্মিকতার অপনয়ন। অর্থাৎ যখন কিছু ঘটনা বারবার ঘটছে, তখন আমরা মনে করবো যে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। আর যদি তাদের মধ্যে ঘটনাগুলো বারবার না ঘটে, তখন আমরা মনে করবো যে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই। এই যে তাদের মধ্যে ঘটনাগুলো ঘন ঘন সংযোগ ঘটছে কি না, এটা আমরা যখন আকস্মিকতা নিয়ে বারবার রিসার্চ করব, আলোচনা করব, আকস্মিকতাকে বাদ দিয়ে প্রকৃত ঘটনা খুঁজে বের করার চেষ্টা করব, তখনই সেটা সম্ভব হয়। আর যখনই আমরা কোনো আকস্মিক ঘটনার কার্যকারণ সম্পর্ক বের করতে পারবো, তখন কিন্তু সেই জিনিসটা আর আকস্মিক থাকে না, তখন তার মধ্যে একটা কারণ চলে আসে। তখনই এই যে আকস্মিকতা যে থাকলো না, আকস্মিকতাকে যে চলে গেল, বাদ হয়ে গেল, এটাই হচ্ছে আকস্মিকতার অপনয়ন বা আকস্মিকতা বাদ দেওয়া। আকস্মিকতার অপনয়ন বলতে কোনো ঘটনায় আকস্মিকতাকে বর্জন বা বাদ দিয়ে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এছাড়াও আকস্মিকতা এবং সম্ভাব্যতার সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে, তবে আজকে আমি তোমাদেরকে সেই সম্পর্কটা এখন আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব সম্ভাব্যতা পরিমাপের কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর মাধ্যমে আমরা যত ধরনের ঘটনার সম্ভাব্যতা হয়ে থাকে, এই নিয়মগুলো মানে অনেকটা সূত্রের মতো, এটি যুক্তিবিদ বেনের সূত্রের মতো, এই নিয়মগুলোর মাধ্যমে সব ধরনের সম্ভাবনার আমরা উত্তরগুলো পেয়ে থাকি। এখন নর্মালি আমরা সম্ভাবনার একটি সূত্র, সম্ভাবনার যে সূত্রটা ছিল যে আমার কোনো ঘটনা ঘটবে কি না, সেই ঘটনা ঘটার সম্ভাবনা নিয়ে আমরা যে সূত্রটা পড়েছি, সেটি ছিল অনুকূল বিকল্প ডিভাইডেড মোড বিকল্প, এটি ছিল সূত্র। তবে সম্ভাবনা পরিমাপের মধ্যে চারটি আলাদা আলাদা নিয়ম রয়েছে, চারটি নিয়মের আলাদা আলাদা সূত্র রয়েছে। এই নিয়মগুলোর মধ্যে যে আমরা কীভাবে অনেক ধরনের ঘটনাই তো ঘটতে পারে, কী ধরনের ঘটনা ঘটতে পারে এবং তার সমাধানটা কীভাবে হবে, সেটা সম্ভাবনাটা আমরা কীভাবে নির্ণয় করব, সেটি মূলত এখানে আলোচনা করা হয়েছে। আর এটা আমরা গাণিতিকভাবে প্রকাশ করে থাকব। যেমন দেখো, প্রথম নিয়মটি হচ্ছে অনুকূল বিকল্পের সংখ্যাকে লব এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে গ্রহণ করে যে ভগ্নাংশটি পাওয়া যায়, তা সকল ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করে। ধরো আমরা একটি ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করব, তখন আমরা আমাদের
মানে টোটাল যে কালে মানে সংখ্যাটি পাবো সেটাকে আমাদের অনুকূলের সংখ্যা দিয়ে অনুকূলের সংখ্যাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা ঘটনার সম্ভাব্যতাটা নির্ণয় করতে পারবো। এখন এই উদাহরণের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারবে। যেমন ধর একটা সমস্যা, রুইতনের মোট 13খানা তাস একটি একটি করে টানলে টেক্কা ওঠার সম্ভাবনা কত? একটি তাসের প্যাকেটে সাধারণত 52টি তাস থাকে, সেখানে চার ধরনের তাস রয়েছে, হরতন, রুইতন, ইস্কাপন এবং চিরাতন। তো প্রত্যেকটি এই যে চারটা প্রকার বললাম, প্রত্যেকটি প্রকারে কিন্তু 13টি করে তাস থাকে, হরতনে 13টি, রুইতনে 13টি, ইস্কাপনে 13টি এবং চিরাতনে 13টি করে তাস থাকে। এই প্রত্যেকটি 13টি তাসের মধ্যে টেক্কা থাকে একটি একটি করে, যেমন হরতনে একটি টেক্কা, রুইতনে একটি টেক্কা, চিরাতনে একটি টেক্কা, ইস্কাপনে একটি টেক্কা। মূলত তাসের প্যাকেটের ইয়েটা হলো সেরকম। তো প্রশ্ন যদি হয় রুইতনের মোট 13খানা তাস একটি একটি করে টানলে টেক্কা ওঠার সম্ভাবনা কত? দেখো এখানে মোট তাস রয়েছে 13টি, অর্থাৎ মোট বিকল্প আমাদের সূত্রটি ছিল, আমাদের আমরা যদি আমাদের ইয়েতে যাই আমাদের নিয়মে যাই, সেটা ছিল অনুকূল বিকল্পের সংখ্যাকে লব, লব মানে ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে সেটাকে লব বলা হয়, এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে, মানে যেটি নিচে থাকে সেটি হচ্ছে হর। এইভাবে যখন আমরা কোনো একটি ভগ্নাংশ নির্ণয় করব, তো দেখো মোট তাস 13টি, অর্থাৎ মোট বিকল্প রয়েছে 13টি, আর টেক্কা হচ্ছে একটি, কারণ আমরা জানি রুইতনের একটি টেক্কাই থাকবে, তার মানে অনুকূল বিকল্প কি, মানে অনুকূল অর্থাৎ অনুকূল বিকল্প হচ্ছে এক। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের টেক্কা ওঠার সম্ভাবনা কত? যেহেতু একটি টেক্কা আর মোট তাস হচ্ছে 13টি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী টেক্কা ওঠার সম্ভাবনা অনুকূল বিকল্প ডিভাইডেড মোট বিকল্প, অনুকূল বিকল্প এক এবং মোট বিকল্প হচ্ছে 13, তার মানে হচ্ছে 13/1, অর্থাৎ একটি রুইতনের মোট 13খানা তাস একটি একটি করে টানলে টেক্কা ওঠার সম্ভাবনা হচ্ছে 13/1। তাহলে আমরা আবার দেখো নিয়মটা, দেখো অনুকূল বিকল্পের সংখ্যাকে লব, অর্থাৎ এই যে অনুকূল বিকল্প এককে লব, এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে গ্রহণ করে, মোট বিকল্প এই যে তাস 13টি তাস এটাকে 13 গ্রহণ করে যে ভগ্নাংশ পাওয়া যায়, আমরা পেলাম 13/1, তা যে ভগ্নাংশটি পাওয়া যায় তা সকল ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করে।